সবাইকে স্বাগত অর্থসংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট, সম্ভাবনা সব কিছু নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে। আর প্রতিদিন একটা বিষয়ের গভীরে যেতে চাই, যে বিষয়টা সংশ্লিষ্ট বিশিষ্ট জনেরা আমাদের সাথে থাকেন এবং সেই বিষয়টাকে আমরা জানতে চাই বিস্তারিতভাবে। আমাদের সাথে আজকে আছেন ডক্টর শাহাদত খান, তিনি সিইও শিওর ক্যাশ। আমাদের সাথে আছেন হেড অফ মার্কেটিং টেলিটক মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা কথা বলতে চাই মোবাইল ব্যাংকিং সরকারি সেবা উপবৃত্তিতে যে একটা দারুণ পদক্ষেপ আপনারা নিলেন। আমি প্রথমে একটু শুনে নিতে চাই ডক্টর শাহাদত খানের কাছে, এই যে নতুন যেই পদ্ধতিটা আপনারা করেন, ইউজ পুল অফ সাবস্ক্রাইবার বা বেস, 20 লক্ষ মানুষকে সেম দেওয়া যারা উপবৃত্তির গ্রহীতা, এই বিষয়টা কিভাবে হবে, মানে কি করলেন আমরা একটু বিস্তারিত যদি। প্রথমে একটু বলে নিই যে সংখ্যাটি আসলে 20 লক্ষ না, তার চেয়েও বড়। আচ্ছা, তো সারা দেশে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে এই যে প্রাথমিক যারা ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে, এদের জন্য উপবৃত্তি দিয়ে থাকে। উপবৃত্তি দেয়া হয় 1,30,00,000 বাচ্চাকে, এবং এই উপবৃত্তিটা দেয়া হয় তাদের মাকে। সুতরাং 1,00,000,000 মা উপবৃত্তি পেয়ে থাকেন 3 মাস পর পর সরকার থেকে। এটা অনেক বড় প্রজেক্ট। এই প্রজেক্ট আগে নগদ টাকা দেওয়া হতো, লাইন ধরে কেন্দ্রে গিয়ে মায়েদের কষ্ট হতো, রোদ বৃষ্টি ঝড় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। এখন আমি যেটা করলাম, এই 1,00,000,000 মায়েদের ডেটাবেস করে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে। এখন তারা সবাই একটা করে ব্যাংক অ্যাকাউন্ট পেলেন, এখন এই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা সরাসরি চলে যাচ্ছে। যেই জায়গায় হয়তো রূপালী ব্যাংকের শাখা নেই, উনি কিভাবে পাবেন সেটা? এটা একটা মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সিস্টেম, এইখানে শাখার সাথে কোনো সম্পর্ক নেই। এইখানে আমাদের সারা দেশে বিস্তৃত আছে এজেন্ট নেটওয়ার্ক। এই এজেন্ট নেটওয়ার্কে ধরেন আপনি জানেন আমাদের প্রাইম মিনিস্টার অফিসের A2I থেকে তারা UDC করেছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টার্স। আপনি ওখান থেকেও টাকা তুলতে পারবেন, আপনি একটা ছোট দোকান আছে আমাদের এজেন্ট সেখান থেকেও তুলতে পারবেন। সুতরাং টাকা তোলার জন্য ব্যাংক ব্রাঞ্চে আর যেতে হবে না, ব্যাংক ব্রাঞ্চে ক্যাশটা সেটা ব্যাংকের পক্ষ হয়ে কোনো এজেন্ট দিয়ে দিতে পারে। এইটা একটি ফোন ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট, এবং এজেন্ট এখানে লোকাল ব্রাঞ্চের মতো করে কাজ করে। আপনি টাকা জমাও দিতে পারবেন, তুলতেও পারবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একবার যদি মোবাইল ফোনেই টাকাটা থাকে, আপনি ওখান থেকে যে কোনো লেনদেন করতে পারবেন, টাকা তোলার ব্যাপারটা হয়তো ভবিষ্যতে লাগবেও না। মোহাম্মদ হাবিবুর রহমান, টেলিটক ইজ এ বাংলাদেশি মানে সরকারের মালিকাধীন কোম্পানি, এটা আসলে একটা জাতীয়করণের একটা ব্যাপার এসে যায়, জাতীয় প্রতিষ্ঠান বলা যায়। এই যে একটা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আপনারা এত বড় দায়িত্ব নিলেন বা দায়িত্ব পেলেন, এটা কি ফ্যাসিলিটি দিবে, মানে অন্যদিকে যে ক্যাশ রিসিভার সে তার তাকে কিভাবে সহজ করবে আপনার আপনার সার্ভিস? থ্যাংক ইউ। মোবাইল ব্যাংকিং তো শাহাদত ভাই বললেন যে আমরা কিভাবে মানে একজনের বৃত্তি আমরা মোবাইল ব্যাংকে পাঠাবো। তো আসলে এখানে মূল জিনিসটা, এখানে আমরা কেন যেভাবে জিনিসটা আসলো যে সরকার চায় যে উপবৃত্তির টাকাটা মারা পাক, মানে মাদেরকে এম্পাওয়ার করতে চাইছে সরকার। তো আগে হয়তো বাবারা টাকাটা নিয়ে নিত, তো বাবারা খরচ করে ফেলতো, মানে মারা এই টাকাটাকে ব্যবহার করলে আরও বেশি ছেলের কাজে লাগতো। তখন প্রশ্ন আসলো যে সমস্ত মায়ের সিম নাই, হঠাৎ করে তারা কীভাবে পাবে। তো আমাদের সঙ্গে একটা আলাপ আলোচনায় তখন আমরা বললাম ঠিক আছে, টেলিটক এই জায়গায় আমরা কাজ করতে পারি যে আমরা যে সমস্ত মায়ের সিম নাই সেগুলোকে সিম দেবো, বা তারপরে যদি কেউ নিতে চাই নেবে। তো আর হলো যে এখন শুধু সিম দিলাম, ওই মারা তো মোটামুটি অনেক গরিব মা আছে, যা গরিবরাই তো সিমগুলো নেয় নেই, আর ধনীদের হয়তো সিম আছে। তখন আমাদের ঠিক আছে, এর সঙ্গে আমরা কিছু ফ্রি 20 টাকা মাসে আবার দিব, মানে এমনি ফ্রি বৃত্তির টাকা আসে যে 500 টাকা পায়, হ্যাঁ ধরেন এর সঙ্গে আবার সে 20 টাকা আমাদের মাসে মাসে সেইটা পেলো আর কি। এভাবে আমরা যে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য যে মারা সিম পাবে, এবং এর জন্য আমরা একটা ব্র্যান্ড তৈরি করলাম যে মায়ের হাসি নামে একটা প্যাকেজ দিলাম, মায়ের হাসির সিম আর কি। তো মারা এটা খুব এনজয় করছে যে তার একটা সিম হলো, এই উপলক্ষে সে এখানে টাকা পাইলো, এবার আনুষ্ঠানিকতার মাধ্যমে সে এই টাকা মানে সিমটা পেলো বা টাকাটা। দেখো সিমের দামের চেয়ে কিন্তু ডিভাইসের দাম অনেক বেশি। ওই মা প্রত্যেকটা মা যাদের ডিভাইস কেনার ক্ষমতা, সেটা ফিচার ফোন হলো, সেই ব্যাপারটা কি এনশিওর হয়েছে বা হবে? এটা আসলে অনেক বড় বাজেটের প্রশ্ন। টেলিটকের এই মোবাইল অপারেটর তারা সেট তৈরি করে না, তো আসলে যখন একজনের সিম হয়ে যায়, তো এখন তো রেট অনেক কমে গেছে, ধরেন আলটিমেটলি ধরেন তারা অধিকাংশই তো সেট কিনে ফেলতেছে, বা আগের হয়তো সেটই তার থাকতে পারে। মানে তাহলে সেটটাও এনশিওর হচ্ছে, এরকম একটা মনিটরিং আছে আপনাদের? সেট নিয়ে আমরা রিসার্চ করছি যে এই সমস্ত মাদের মধ্যে কারা সেট নাই, বা তাদেরকে কোনোভাবে হেল্প করা যায় কি না, মানে সেটা আমাদের রিসার্চের মধ্যে আছে আর কি।
শাহাদাত খান, এই যে নতুন সার্ভিস আপনারা দিলেন উপপ্রতি, বিশাল ব্যবস্থাপনা, বাংলাদেশে আর কি কি সেবায় এই শিওর কেস যাচ্ছে, আপনাদেরকে কেস স্টাডিগুলো বলবেন? শিওর ক্যাশ একটা পরিপূর্ণ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা। তো এর মাধ্যমে গ্রাহকরা টাকা জমানো, টাকা বিল দেয়া, যেমন আমরা কাজ করছি অলরেডি বাংলাদেশে 500টিরও বেশি স্কুল কলেজে আপনি এখন পেমেন্ট করতে পারেন। আপনি, আমি যেমন ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজে আগে যখন আমরা বেতন দিতাম, আমাদের লাইনে ধরে আগে জানতে হতো বেতন কত, পরে কলেজের একটা ব্রাঞ্চে ছিল, ব্যাংক ব্রাঞ্চ, ওখানে গিয়ে টাকাটা দিতে হতো, আবার এসে দেখাতে হতো যে বেতন দিয়েছেন। আর এখন ঢাকা কলেজে একজন ছাত্র ডায়াল করছে, আমার সার্ভার তাকে বলে দিচ্ছে তার কত দিতে হবে, সে শুধু পিন চাপছে, বেতন দিয়ে দিল, দেশের যে কোনো জায়গা থেকে সে অতি সহজে দিয়ে দিচ্ছে। ঢাকা কলেজে আপনি গিয়ে দেখেন এখন আর কোনো লাইন নেই, কিউ নেই, বেতনের বিষয়টি নেই। তার মানে কলেজের একজন শিক্ষক, কলেজ তার বা স্কুলের শিক্ষক, তারা কেন টাকা পয়সা নিয়ে নাড়াচাড়ি করবে? তারা করবে শিক্ষাদান, তারা ছাত্রদের পড়াশোনা নিয়ে কথা বলবেন। আমরা যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যত রকমের আছে সেগুলোকে কিন্তু শিরকেশে নিয়ে আসছে। আজকে আপনি ঢাকা ওয়াসার বিল দিতে পারবেন, ডেস্কোর বিল দিতে পারবেন, ডেসার বিল দিতে পারবেন, অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আমরা শীঘ্রই বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসার একটা চালু করছি। আপনি আসলে একটা দিনে আপনার যেই রকম লেনদেন করা দরকার সব ধরনের লেনদেনের কিন্তু সুবিধা শিওর ক্যাশে আছে। আপনাদের কি হিসাবে, আপনাদের সাবস্ক্রাইবার বা আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার কত? মানে আমরা যদি এটা বাদ দিই যে এইটা একটা বড় প্রজেক্ট, হয়তো একটা মডেল প্রজেক্ট, এটা ছাড়া যদি আপনারা যেই কমন বিজনেসের জন্য গ্রো করেছে সব মিলিয়ে এইটা এইটা আমাদের জন্য অনেক বড় প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা সারা দেশে 80,000 গ্রামে বিস্তৃত, এবং সেই সুবাদেই আমরা বলতে পারেন যে একটা বড় ধরনের সেবা নিয়ে এখন অনেক বড় ধরনের একটা গ্রোথে যাচ্ছি, যে বৃদ্ধির দিকে যাচ্ছি। সব মিলিয়ে আমাদের এখন ধরেন 1,20,00,000 মতো গ্রাহক, কিন্তু এটার একটা বড় অংশই কিন্তু এই নতুন সেবা থেকে। এরপরে ধরেন আমরা এই গ্রাহকরাই আজকে যারা বৃত্তি টাকা পাচ্ছে তারাই কিন্তু আগামীকাল জমাবেন, পরশুদিন তারা একটা আরিবির বিল দেবেন, এবং সেইভাবে ঢাকা শহরেও ধরেন ওনাদের হাজবেন্ডরা যারা আছেন তারা কেউ হয়তো টাকা পাঠান, তারা এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। সুতরাং আমরা এইটাকে ধরে আমাদের সারা দেশে একটা এজেন্ট নেটওয়ার্কের একটা যে বিস্তৃত নেটওয়ার্ক আছে, আমরা সারা দেশে যে UDCগুলো ব্যবহার করছি সেটাকে ব্যবহার করে এই সেবাগুলোকে আসতে আমরা বিভিন্ন রকমের সেবা চালু করতে চাচ্ছি। আমরা আসলে আরও শুনবো আপনাদের কাছে এই উদ্যোগ সম্পর্কে, একটি বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, আমরা আছি টেলিকমের মাধ্যমে, বিশেষ করে মোবাইল ব্যাংকিং এবং সরকারি সেবার একটা সিঙ্ক্রোনাইজেশন হতে পারে, আরও ফ্যাসিলিটিস যুক্ত হতে পারে, এইসব বিষয়ে আলোচনা ফিরব একটি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরলাম অর্থসংলাপে, ফিরে এলাম মোবাইল ব্যাংকিং নিয়ে সংলাপে। আমাদের সাথে আছেন শাহাদাত খান, ডক্টর শাহাদাত খান, শিওর ক্যাশের CEO, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, হেড অফ মার্কেটিং টেলিটক। মোহাম্মদ হাবিবুর রহমান, যেটা আমরা শুনলাম যে তাদের কথা যে টেলিকমের মাধ্যমে যে মোবাইল ব্যাংকিংয়ের একটা বেশ বড় বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু এখন একটা টাসল আছে যেটা টেলিকম অপারেটররা করবে না শুধু ব্যাংকাররা করবে, টেলিকম অপারেটরদেরকে আটকে রাখা কতটুকু আটকে রাখা হবে বা আসলে তাদেরকে বিস্তৃত মানে সক্ষম পুরোপুরি সক্ষম হতে দেওয়া হবে কিনা, এই বিষয়টা নিয়ে সরকারি একটা প্রতিষ্ঠান হিসেবে আপনার মতামত কী, আপনার কী চান, কী হলে ভালো হতো? হ্যাঁ, বর্তমানে যে মডেলটা কাজ করছে বাংলাদেশে এটা ব্যাংক লিড মডেল। এটা মোবাইল অপারেটররা চাচ্ছিল প্রথমে যে একটা মোবাইল অপারেটর বেসড মডেল হবে, তো গভর্নমেন্ট আসলে ফাইনালি যে সিদ্ধান্ত নিচ্ছে যে না, এটা ব্যাংক লিড মডেল হবে, কারণ এর মধ্যে যে মানির যে ফ্রডটা থাকবে সেই ফ্রডটা আসলে কোনো একটা ব্যাংকের কন্ট্রোলে থাকা দরকার, এটা ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, কারণ ব্যাঙ্কগুলান তখন ওই ফ্লোটটা মেনটেন করবে। আর মোবাইল অপারেটরের কাছে গেলে এই ফ্লোটটা কার কাছে যাবে এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক ছিল, সেই জন্য ফাইনালি এটা দাঁড়াইছে আর কি। তো যেভাবেই হোক না কেন, আসলে আসল লক্ষ্য হলো দেশবাসী সেবা পাওয়া, মোবাইল অপারেটরও থাকবে, ব্যাংকও এখানে থাকছে আলটিমেটলি, কারণ মোবাইল অপারেটর ছাড়া তো ব্যাংক কাজ করতে পারবে না। এখন ব্যাংক ফ্লোটটা, টাকাটার ফ্লোট মেনটেন করতেছে আর মোবাইল অপারেটর নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে, তো এটা আমাদের দৃষ্টিতে আমরা কোনো বড় প্রবলেম মনে করি না, সেবাটা পাওয়াটাই মানে জনগণের জন্য ইম্পর্টেন্ট আর কি। এটা মানে কতটুকু, যখন আপনার ব্যাংকাররা করবে বা টেলিকম যদি পেতে পারে তাহলে কি কোনো সুবিধা হতে পারে? এটা আলাদা করে যদি মানে ডেডিকেটেড সেবা দেওয়ার কোনো মানে ক্ষমতা পান আপনারা?
এটা মন্তব্য করা একটু জটিল, কারণ আসলে এর মধ্যে অনেক চিন্তাধারা কাজ করে। এটা যারা এটা নিয়ে রিসার্চ করে গভর্নমেন্টের আসলে বিভিন্ন সেক্টর এটার সঙ্গে জড়িত, ওইটাতে কতটুকু ভালো হবে মন্দ হবে এটা এই মুহূর্তে মানে ঠিক মানে মন্তব্য করা একটু মানে অভিমত আপনার, আপনি যেহেতু প্ল্যাটফর্ম ম্যানেজ করছেন। জি, আমি আমি ব্যাংকও না টেলিকমও না আসলে এই, সুতরাং মোবাইল ব্যাংকিং যদি ব্যাংক লেড হয় টেলকো লেড হয়, সফটওয়্যার প্ল্যাটফর্ম হিসেবে আমার অসুবিধা নেই, আমি যে কারোর সাথে কাজ করতে পারি। তবে দেখুন, আপনি যখন শব্দটা বলছেন মোবাইল ব্যাংকিং, একটা হচ্ছে মোবাইল টেলিকমিউনিকেশন, একটা হচ্ছে ব্যাংকিং, তো আপনি আপনি কিন্তু শব্দ দুটির মধ্যেই বুঝে দিচ্ছেন যে কার কী হবে। মোবাইল টেলিকমিউনিকেশন অংশটা মোবাইল অপারেটররা করবে, ব্যাংকিং অংশটা ব্যাংকাররা করবে, এইটাই কিন্তু আমাদের মানে সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে হয়। যে ওই রকম হলে, কারণ এইগুলো মোবাইল টেলিকমিউনিকেশন যেমন একটা রেগুলেটেড বিষয়, ব্যাংকিংও একটা রেগুলেটেড বিষয়, এর সাথে দেশের স্বার্থ খুব জড়িত। দেখেন, ব্যাংকিং সিস্টেম দেশের ফিনান্সিয়াল সিস্টেমের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আপনাকে দেখতে হবে যে এটা মানুষের টাকাটা নিরাপদ আছে কি না, মানুষের টাকাটা ঠিকমতো বিনিয়োগ হচ্ছে কি না। আবার টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটাও খুবই গুরুত্বপূর্ণ, যোগাযোগ না থাকলে আজকাল কোনো কিছুই হয় না, আমরা সব টেলিকম নির্ভর হয়ে গেছি। তো এই দুটো সেক্টর অন্তত কাজের দিক থেকে এক ধরনের আলাদা থাকাটা দরকার। এখন কথা হচ্ছে কাকে কাকে ব্যাংকিং এর লাইসেন্স দেওয়া হবে, এটা বাংলাদেশ ব্যাংকের ইখতিয়ার, আর কাকে কাকে টেলিকমের লাইসেন্স দেওয়া হবে এটা বিটিআরসির ইখতিয়ার। সুতরাং এই এই সেপারেশনটা অন্তত ইন থিওরি থাকাটা প্রয়োজন আছে। সাবসিডিয়ারি হিসেবে হতে পারে কি, মানে সাবসিডিয়ারি হতে পারে, সেটা সেটা পুরোপুরি যে আপনি কীভাবে, কারণ যখন কমপ্লেক্সিটি কোত্থেকে আসে, কমপ্লেক্সিটি আসে যে দুটো কাজ যদি একজনই করে তখন আপনি কোন রেগুলেটর কোনটাকে দেখবে সেই জায়গাটায়। কিন্তু যদি একটা সাবসিডি হয় আলাদা কোম্পানি, ওই কোম্পানির ওনার কি হলো যা কিছু যায় আসে না। দেখুন, অনেক জায়গায় আছে যে একটা একটা প্রাইভেট কোম্পানি আছে, সেই প্রাইভেট কোম্পানি হয়তো ওন বাই সামবডি এলস, কিন্তু ওই প্রাইভেট কোম্পানি ইট রানস ফর ইটস ওন বিজনেস, সে নিজের ব্যবসা করছে, তখন কিন্তু তার মানে সে তার মালিকের কথাও ভাববে, তার গ্রাহকদের কথাও ভাববে এবং তার এমপ্লয়ীদের কথাও ভাববে, তো সেটা হয়তো সম্ভব। অনেক ধরনের এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে, এটা একটা নতুন বিষয়, সুতরাং এখানে তো এক্সপেরিমেন্ট করার ভাবনা চিন্তার জায়গাটা খুব মানে খোলা রাখাই ভালো। আপনাদের ক্ষেত্রে কি উপবৃত্তির এই ব্যবস্থাপনা ছাড়া অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সার্ভিসের অলরেডি আছে আপনাদের পরিকল্পনা আছে? আসলে আপনারা যদি একটু ব্যাকে যান খেয়াল করবেন যে এই টেলিটক আসলে মূলত যে জায়গাটাতে আমরা নিজেদেরকে সফল অথবা আমরা গর্ববোধ করি সেটা হলো যে গভর্নমেন্ট যে ডিজিটাল বাংলাদেশের একটা কার্যক্রম চলছে। তো ইনিশিয়াল অবস্থায় এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে যাওয়াটা খুব কঠিন ছিল। তো আপনি জানেন টেলিটক 2009 সাল থেকে এখানে ডিজিটাল বাংলাদেশকে ইমপ্লিমেন্ট করার জন্য যে আমরা পদক্ষেপগুলো নিছি, যে বিশেষ করে এই শিক্ষা সেক্টরকে আপনারা জানেন ভর্তি রেজাল্ট দেওয়া, তারপরে মনে করেন ওদের ডাটাবেস মেনটেন করা, ধরেন যত ধরনের যতজন ছাত্র আছে, যতজন পাস করছে গত 20 বছরে সব ছাত্র ডেটা কিন্তু আমরা মেনটেন করি, যে আপনার রেজাল্ট আপনি ওখান থেকে দেখতে পারেন, বিদেশ থেকে দেখতে পারে। তারপরে হলো যে এরপরে চাকরির জন্য যে পিএসসির চাকরি আমরা মেনটেন করি, তারপরে যত ইউনিভার্সিটি ভর্তি আমরা মেনটেন করি, কলেজ ভর্তি আমরা মেনটেন করি, স্কুল ভর্তি আমরা মেনটেন করি। এভাবে ডিজিটাল বাংলাদেশের একটা টেস্ট বা এর ডেফিনেশনটা মানুষের কাছে মানে ইয়ে করার জন্য টেলিটক একটা অনেক বড় সার্থকতা, এবং এটা গভর্নমেন্ট বিশেষভাবে এটাকে ইয়ে করে মানে এই জিনিসটাকে স্বীকার করে এবং ডিজিটাল বাংলাদেশ ইমপ্লিমেন্টেশনে টেলিটকের ভূমিকাকে অনেক গুরুত্ব সহকারে দেখায়। তো আসলে এটা তো একটা ডিজিটালেরই কাজ এবং একটা বড় ধরনের কাজ। তো আমাদের আমরা এখানে কেন আসলাম, সেখান থেকে তো আসলো ওই যে গভর্নমেন্ট সেক্টরে যারা এটার সঙ্গে জড়িত তারা বললো যে এখানে তাহলে টেলিটক মানে কিছু একটা করতে পারে, এখানে হেল্প করতে পারে। সেখান থেকে তো আমরা আসলাম যে ঠিক আছে আমরা এখানে সরাসরি হয়তো আমাদের ওইভাবে বিজনেস না হলেও যে না ঠিক আছে আমরা এখানে ওই ডিজিটালের ওই ধারায়, হ্যাঁ যে আমরা ডিজিটাল বাংলাদেশে যেখানে কাজ হবে আমরা সেখানে আসি, সেখানে আমরা লাভ লস দেখবো না, কারণ এটা আমাদের একটা ইমেজের ব্যাপার, আমাদের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী এটা নিয়ে বললো এবং এই যে আমাদের মায়ের হাসি একটা প্যাকেজ আমরা দিয়েছি, প্রধানমন্ত্রী খুব এনজয় করলো যে হ্যাঁ এটা মায়ের হাসির প্যাকেজের মাধ্যমে মার এখন হাসবে, এই যে মানে এটাই আমাদের সার্থকতা মূলত। এভাবে বহুত কর্মকাণ্ডে, বিশেষ করে ডিজিটাল কর্মকাণ্ডে, টেলিটক একটা ছোটো কোম্পানি এটা ঠিক বা আমাদের মার্কেট শেয়ার কম, কিন্তু ডিজিটাল বাংলাদেশের সেক্টরে আমাদের কাজটা এত বড় যে মোবাইল ইন্ডাস্ট্রিকে ডিজিটাল বাংলাদেশ ইয়াদের টেলিটক রিপ্রেজেন্ট করতেছে। আমাদের মার্কেট শেয়ার ছোটো কিন্তু ডিজিটাল বাংলাদেশের গঠনে টেলিটক এটাকে রিপ্রেজেন্ট করতেছে মোবাইল অপারেটার হিসাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট আর কি।
এটা কি ইকোনমিক্যালি ভায়াবল যে এই যে এই যে ডিজিটাল বাংলাদেশের সাথে যে বিভিন্ন ফ্যাসিলিটি আপনারা সার্ভিস দিচ্ছেন ইনভলভ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভায়াবল। তবে হ্যাঁ, একটা মোবাইল অপারেটর যত টাকা ইনকাম করবে আর এই ডিজিটাল সার্ভিস দিয়ে আমরা যত টাকা ইনকাম করবো সেই টাকাটা হয়তো কম্পারেবল না, কিন্তু আমাদের জন্য যতটুকু আমাদের ইনকাম করছে অবশ্যই এটা আমাদের জন্য, আমাদের জন্য এই টাকাটা অবশ্যই হেল্পফুল। আর সবচেয়ে বড় কথা আমাদের ইমেজ, কারণ আমরা যদি, আমরা তো মার্কেট লিডার হতে পারছি না, তাহলে আমরা, তাহলে তো আমাদের কোনো অবস্থানই থাকবে না। তো আমরা তো একটা জায়গা দিয়ে আমরা লিডার হলাম, তার মানে ডিজিটাল বাংলাদেশে একটা মোবাইল অপারেটর হিসেবে কন্ট্রিবিউশনে তো আমরা লিডার, এটা আপনারা স্বীকার করে অনেকেই বলে, আপনারাই বলেন, তো এটাই আমাদের মানে স্যাটিসফ্যাকশনের জায়গা আর কি। আপনারা আরও শুনবো আপনাদের সশস্ত্র জগৎ, বিশেষ করে আপনার টেলিকম সেক্টর, আপনার যে মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম সেক্টর। আমরা ফিরছি আরেকটি বিরতির পর। প্রিয় দর্শক, আমরা শুনবো তাদের কাছে তাদের বিষয়ে, তাদের সেক্টরের আলাদা করে, তবে একটি বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, ফিরলাম অর্থসংলাপে, ফিরলাম মোবাইল ব্যাংকিং, সরকারি সেবা এবং আরও কী কী নতুন ক্ষেত্র উন্মোচিত হতে পারে বিশেষ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এসব নিয়ে শুনতে চাই আমরা। আমরা প্রথমে আবার যাচ্ছি ডক্টর শাহাদাত খানের কাছে। এবার একটু আসলে আপনাদের স্বশ সেক্টরকে আলাদা করে জানতে চাই যে এই যে প্ল্যাটফর্ম ফর মোবাইল ব্যাংকিং, প্ল্যাটফর্ম ফর ট্রানজ্যাকশানস, এই সেক্টরটা কী অবস্থায় আছে বাংলাদেশে? দেশি বিদেশি প্লেয়ার সব মিলে মার্কেট গ্রোথ পটেন্সিয়াল একটু শুনতে চাই বিস্তারিত। চমৎকার। আসলে বাংলাদেশ গত কয়েক বছরে, গত ধরেন 4 বছরে এই মোবাইল ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেক, বাংলাদেশ এখন পৃথিবীতে একটা মানে নাম্বার 1 নাম্বার 2 এরকম একটা পজিশনে ধরা হয় যে এই দেশে মোবাইল ব্যাংকিং পেমেন্টস অনেক দূর এগিয়েছে। সেই দিক থেকে, সেবার দিক থেকেও যদি বলেন যে আমাদের টাকা পাঠানো নিয়ে অনেক কাজ হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো, কিন্তু সেই মোবাইল ফোন দিয়ে পেমেন্ট নিয়ে কাজটা একটু কম হয়েছে, যেখানে শিওর ক্যাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। আমরা মনে করি যে শুধু টাকা পাঠানো নয়, যে কোনো ধরনের লেনদেন, সেটা মানে টাকা বেতন পাওয়াও হতে পারে, বিল দেওয়াও হতে পারে, কেনাকাটাও হতে পারে, এবং আপনি একটু আগে বলছিলেন সরকারের, সরকারের কিন্তু অনেক রকম, সরকার একটা দেশের সবচেয়ে বেশি ট্রানজাকশন করে, সরকার কিন্তু আমাদের দেশেও সবচেয়ে বড় এমপ্লয়ার, সরকার সেফটি নেট দিচ্ছে, এই যে প্রবৃত্তি দিচ্ছে 1 কোটি মাকে, সরকার আদায়ও করে অনেক, ট্যাক্স ভ্যাট আদায় দিক থেকে অনেক বড় আদায়কারী। তো সরকারের যে পেমেন্ট ডিজিটালাইজেশন, যে ডিজিটাল বাংলাদেশের আমাদের যে একটা বাস্তবায়নের কাজ হচ্ছে, একটা একটা ডিজিটালাইজেশন হচ্ছে, এই জায়গায় আমরা যেটুকু কাজ করেছি এটাকে আমরা বলবো টিপ অফ দ্য আইসবার্গ, ছোট্ট একটা অংশ দেখেছি, আরও অনেক বড় অংশ এখানে কাজ শুরু হয়েছে এবং কাজ চলতে থাকবে। আমরা এখন যেমন রূপালী ব্যাংকের সাথে কাজ করছি, রূপালী ব্যাংক একটি সরকারি ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে আমরা সরকারের এই রকম ধাপে ধাপে যে বিভিন্ন রকমের পেমেন্ট দেয়া বা পেমেন্ট নেয়া এই কাজগুলো হচ্ছে, আমরা ধাপে ধাপে সেই বাস্তবায়নগুলো সরকারের সাথে কিন্তু কাজ করছি। দ্যাটস এ ভেরি গুড থিং দ্যাট ইউ আর ডুইং। আমরা জানতে চাই যে টেলিকমে আপনাদের জগতে, মানে আমি শুধু টেলিটক সম্পর্কে শুনতে চাই, এখন টেলিকম সম্পর্কে শুনতে চাই যে এই ইন্ডাস্ট্রিটা কী অবস্থায় আছে এখন, ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য প্রতিযোগী অবস্থা, গ্রোথ পটেনশিয়াল, বিজনেস? আছে, এটার অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এটা যাচ্ছে। কারণ হলো যে চ্যালেঞ্জটা হলো যে আমাদের যে কতগুলো অপারেটর আছে এখন পর্যন্ত সবগুলো অপারেটরই একটা একটা কম্পিটিটিভ এবং একটা মানে তার এখান থেকে লাভ করা মানে এরকম একটা দিয়ে মানে ইয়াতে যাচ্ছে যে একটু খুব সহজ না। আর এর মধ্যে যেটা হচ্ছে যে আমাদের দেশে আবার ওই নতুন ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, কারণ আমাদের আগে 3G ছিল না, আমরা সম্প্রতি সব অপারেটর 3G জন্য ইমপ্লিমেন্ট করলো, এরপরে আবার 4G আসবে। তো এই যে ইন্ডিয়া অলরেডি 5G তে চলে গেছে আমাদের পরে গিয়ে, হ্যাঁ ইন্ডিয়া অলরেডি 5G তে চলে যাচ্ছে আমাদের পরে, পরে তারা বাংলাদেশও যাবে। তো এখন এই যে ইনভেস্টমেন্টগুলো তো একটা মানে বাড়তি লোড, আর আমাদের দেশে ট্যারিফ তো অনেক নিচে, তো ট্যারিফ যেহেতু অনেক নিচে এখানে ওই জন্য একটু কম্পিটিটিভ মানে একটু খুব মানে টাফ অবস্থার উপর দিয়েই অপারেটরগুলোকে যেতে হচ্ছে আর কি। দ্যাটস এ ক্রিটিক্যাল পিরিয়ড পাস করছেন আমরা। এই শিওর ক্যাশ সম্পর্কে আমরা শুনতে চাই এখানে, যে এটা বেশ রিনাউন্ড হয়ে গেছে আপনারা, এই যে আপনারা 4টা ব্যাংক নিয়ে কাজ করছেন, আর কী কী ফ্যাসিলিটিস আপনারা প্ল্যান করছেন যেটা আমরা দেখতে পারি আগামী 2 বছরের মধ্যে? সহজ করে যদি বলি, আপনি যত ধরনের আর্থিক লেনদেন করেন দিনে, মাসে, সপ্তাহে, সব ধরনের আর্থিক লেনদেন আমরা শিওর ক্যাশে নিয়ে আসতে চাই। এটা একটা কমপ্লিট পেমেন্ট প্ল্যাটফর্ম। তো এখন যদি বলি যে আমরা আগে বলছিলাম যে আপনি আপনার তো বুয়ার বেতন দেবেন, আপনি শিওর ক্যাশে দিতে পারছেন, গ্রামে আপনার কেয়ারটেকার আছে তাকে টাকা পাঠাবেন, সেটা আপনি করতে পারছেন, স্কুলে বাচ্চাটার বেতন দিতে পারছেন,
আপনি খাবার কিনতে পাচ্ছেন, অনলাইনে আপনি বাসের টিকিট কিনতে পাচ্ছেন, আপনি বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসবেন, একেবারে ব্যাংকিং চ্যানেল মেনটেন করেই কিন্তু টাকাটা আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে চলে আসবে। আপনি মানে যত ধরনের ব্যক্তিগত এবং ব্যবসায়িক, যেমন আমরা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করছি যেখানে তারা তো তাদের সারা দেশে 5,000 মানুষকে পেমেন্ট করবে, এটা করা যাচ্ছে। ধরেন একটা নমুনা দিই যে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন 15টা চিনি কল চালায়। এই 15টা চিনি কলে তাদের প্রায় 300,000 মতো আখ চাষি আছে। তারা যখন আখ নিয়ে আসে চাষিদেরকে টাকা দেওয়া হয়। আগে এই টাকাটা ক্যাশ দেওয়া হতো, অনেক সমস্যা ক্যাশের আপনি বুঝতেই পাচ্ছেন, কিন্তু এই বছর সবগুলো পেমেন্ট কিন্তু শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং দিয়ে হয়েছে। দেন টাকা নিয়ে এসছে, আগে এই টাকাটা পেতে তাদেরকে হয়তো 7-8 দিন 10 দিন পরে হয়তো আসতে হতো, কিছু টাকা খরচ করতে হতো, আর এখন তারা এই টাকাটা হয়তো দেখা গেল যে ওই দিনই পেয়ে যাচ্ছে এবং তাদের যখন দরকার তখন তুলে নিচ্ছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে অনেক চাষি টাকা, আগে তো টাকার জন্য টাকা পাওয়ার জন্য কত আগ্রহী, এখন তারা টাকা পেয়ে গেছে বলে টাকা তুলছেও না, দেখি টাকা তার অ্যাকাউন্টে আছে। তার মানে টাকা তার অ্যাকাউন্টে, তার কিন্তু ভাবনা নাই, যে কোনো সময় তুলতে পারে, মানে একটা সেফ ডিপোজিট হিসেবে। তাহলে মোটের উপরে কি করছি আমরা, আমাদের এই যে 80,000 গ্রামের, আমরা ওখানে কিন্তু 80% মানুষ, 90% মানুষেরই কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তো তারা এখন ফোন থাকার সাথে সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট পেল, শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, তারা আবার এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কোনো লেনদেন করতে পারে। তাহলে এই একজন মানুষ একটা ব্যাংক অ্যাকাউন্ট পেলেও যে কোনো ধরনের লেনদেন করতে পারলো, এইটার যে ক্ষমতা, আমি যদি তুলনা করি আপনি অবাক হবেন যে আজকে নিউ ইয়র্কের ম্যানহাটনে যদি বলেন বা টোকিওতে বলেন লন্ডনে বলেন, ওখানে একজন মানুষের একটা ফোনে এরকম ক্ষমতা নেই। তাদের ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, পেপাল আছে, কিন্তু একসাথে শুধু একটা ফোন দিয়ে শুধু টাচ করছে আর টাকা চলে যাচ্ছে এইরকম সহজ, এটা কিন্তু আমার ভেড়া মারা ভেরি রিয়েল এম্পাওয়ারমেন্ট, মাল্টি অলমোস্ট আল্টিমেট এম্পাওয়ারমেন্ট। আমরা একটু সময় শেষ হয়েছে, সংক্ষিপ্ত করেছেন, টেলিটকের কাছ থেকে আগামী এক বছরে বা দু বছরে কি পাচ্ছে, মানে আপনাদের প্ল্যানিং আছে বাংলাদেশ এবং সেক্টরে, এই পেমেন্ট সেক্টরে বিশেষ করে? টেলিটক তো আমি বললাম যে আমরা যেমন সার্ভিস সেক্টর, আমরা কিন্তু যেমন এই যে পল্লী বিদ্যুতের বিল সারা বাংলাদেশে 1 কোটির উপরে কাস্টমার টেলিটকের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারে, সেটা টেলিটকের মাধ্যমে পারে। তো এই জায়গায় আমরা আরও যত ধরনের পেমেন্ট সেক্টর আছে, আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী দপ্তরের A2I যে প্রকল্প আছে তাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়ে গেছে যে আমরা একটা কমন প্ল্যাটফর্মের মাধ্যমে একজন কাস্টমার তার সকল বিল যেন একটা জায়গা থেকে পে করতে পারে, যত 2-4-5টা যতটা সার্ভিস সে নেয় সব সরকারি সেবাগুলো এক জায়গায় পেমেন্ট করতে পারে, এরকম একটা ডেভেলপমেন্ট চলছে। তো চিরেই হয়তো দেখা যাবে যে আমরা হয়তো 1 বছরের মধ্যেই দেখা যাবে যে একটা মানে এক জায়গায় থেকে সব পেমেন্ট করতে পারবে, যে তার কোন বিল কত টাকা কবে পেমেন্ট ডেট সে একটা পোর্টাল থেকে সব দেখতে পারবে এবং এক জায়গা থেকে সব পেমেন্ট করতে পারবে, সেটা শিওর ক্যাশের মাধ্যমে করুক বা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে করুক। শাহাদাত খান, থ্যাংক ইউ মোহাম্মদ হাবিবুর রহমান, এই অল্প সময়ে অনেক কিছু জানার জন্য। প্রিয় দর্শক, আমরা যেভাবে শুনলাম শিওর ক্যাশের CEO এবং হেড অব মার্কেটিং টেলিটক, তারা বাংলাদেশের ডিজিটাইজেশনের যে রিয়েল যে অ্যাপয়েন্টমেন্ট, রিয়েল যে ফ্যাসিলিটিস ফর দ্য পিপল, প্রত্যন্ত অঞ্চলের পিপল, যে সেই কৃষক আখ চাষি উত্তরবঙ্গের শুরু করে এই যে হয়তো প্রত্যন্ত অঞ্চল কোনো চরাঞ্চলের কোনো মা উপবৃত্তি পেয়ে যাচ্ছে, এই যে কানেক্টিভিটি নেটওয়ার্কিং তৈরি করছে, এটাই বোধহয় রিয়েল বাংলাদেশ, এটাই রিয়েল ডিজিটাল বাংলাদেশ। আমরা আশা করব যে এভাবেই এগিয়ে যাবে টেকসই উন্নয়নের অভিযাত্রা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।